নমস্কার। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবো, সেটা হলো সপ্তমীর দিন আমাদের পুজো আরম্ভ, কিন্তু ষষ্ঠীর দিন থেকেই আমাদের মোটামুটি পুজোর কর্মযজ্ঞ চলে যায়। সেরকম কোনো পুজো না হলেও কর্মযজ্ঞ চলে, যেমন সকালবেলায় কল্প আরম্ভ এবং সন্ধ্যেবেলায় আমন্ত্রণ বোধন অধিবাস, এই কর্মগুলোই হয়। কিন্তু এই সপ্তমীর দিন যে প্রথম পুজো করবে আমরা, শুরু হবে পুজো, তার মধ্যে দুটো কাজের মধ্যে কোনটাকে কোনটা পরে করব, ঠিক আছে, কেনই বা করব, সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে। সেটারই আজকে নিয়ে কথা বলবো। সেটা হলো একটা মহাস্নান এবং তারপরটি হলো চক্ষুদান পান প্রতিষ্ঠা। মহাস্নান আগে করাবো না চক্ষুদান পান প্রতিষ্ঠা আগে করতে হবে? কোনটাকে করতে হবে? চক্ষুদান পান প্রতিষ্ঠা না করলে কি মহাস্নান কি করে করব? এই সময় অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক রকম প্রশ্ন উত্তর হচ্ছে, সেই সমস্ত কথাবার্তার উত্তর আজকে দেব। তাহলে আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। তার আগে একটা কথা বলি, যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন, কারণ আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসে পুজোর আসরের বেঙ্গল ইউটিউব চ্যানেল অনেকটা এগিয়ে যাচ্ছে, একেবারে 4000 সাবস্ক্রাইবার দৌড় গড়ায়। অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পুরোপুরি ভিডিওটা দেখুন। হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমরা ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজি চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। মহাপুজো দুর্গাপুজো, শ্রী শারদীয়া দুর্গাপূজা হলো একটি মহাপুজো, কারণ এখানে চারটি কর্ম একসঙ্গে হচ্ছে, তাই এটাকে মহাপুজো বলে। চারটি কর্মের মধ্যে কি কি? প্রথমটা হলো পুজো, মহাস্নান, বলিদান, হোম। এই চারটে কর্ম যেখানে একত্রে হবে সেখানেই আমরা মহাপুজো বলবো। আর মহাপুজো হয় দুই দিন, একটা অষ্টমী একটা নবমী, ঠিক আছে। সপ্তমী থেকে শুরু অষ্টমী নবমী হলো মহাপুজো। মহা ধুমধামের সঙ্গে এই পুজো আমরা করে থাকি, শারদীয়া পুজো, ঠিক আছে, শরৎকালে এই পুজো করা হয়, তাই এটা শারদীয়া পুজো। আমাদের রাম এই পুজোটি করেছিলেন, তারপর থেকে আমাদের মহা ধুমধামের সঙ্গে এই পুজোটি অনুষ্ঠিত হয়। এবার বলি, এইটা অনেকেই প্রশ্ন করছে, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে আজকে উত্তর পেয়ে যাবেন যে দুর্গাপুজো পুরাণের কি বলা হচ্ছে এবং কতটা এটা বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে এবং তার উপযুক্ত কারণ বলবো। সেটা হলো, অনেকেই বলছে মহাস্নান এবং আমাদের চক্ষুদান পান প্রতিষ্ঠা, চক্ষুদান পান প্রতিষ্ঠা আগে হবে না মহাস্নান হবে, কোনটা আগে হবে সেটাই আমাকে বলেছে অনেকে, সে তার উত্তরই আজকে দেবো যে চক্ষুদান পান প্রতিষ্ঠা কি আগে করে নেবো নাকি মহাস্নানটা আগে করে নেবো। এইবার এইটা দুর্গাপুজোর যে শাস্ত্রের যে পুরাণে লেখা গল্প আছে সেই অনুযায়ী আমরা উত্তর খুঁজবো। বিভিন্ন বইতে কী লেখা আছে, বিভিন্ন বইতে লেখা আছে, প্রথমে যেভাবে আমরা নবপত্রিকা স্নান, তারপরে আমাদের মহাস্নান রয়েছে, পাতৃপ্রবেশ রয়েছে, এবং তারপরে আমাদের রয়েছে চক্ষুদান পান প্রতিষ্ঠা। তাহলে কি বই ধরে পরপর করবো? আমাকে অনেকেই বলছে ব্যাপারটা, সেটা হলো যদি দেবীর প্রাণ প্রতিষ্ঠাই না হয়, চক্ষুদানই না হয়, তাহলে দেবীকে স্নান করাবো কি করে? ঠিক আছে, আগে স্নান করিয়ে নেবো, তারপর চক্ষুদান পান প্রতিষ্ঠা সপ্তমী দিন, অষ্টমী নবমী আমাদের কোনো অসুবিধা নেই, কারণ তখন দেবী একদম প্রাণ প্রতিষ্ঠাই রয়েছে, একদম বিরাজমান মূর্তির মধ্যে, একদম প্রাণ প্রতিষ্ঠা হয়ে দেবী একদম সব প্রাণে রয়েছে। কিন্তু সপ্তমীর দিন তো তখনও পর্যন্ত প্রাণ পায়নি, তাহলে প্রাণ চক্ষুদান আগে হবে, চোখ মেলে দেখবে, তারপর প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপর তো মহাস্নান হবে, এই কথাটাই অনেকে বলছে। আচ্ছা, আদৌ কি সত্যি আগে মহাস্নান হবে না আগে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হবে? যারা যেটা বুঝছে সেটা আগেই লিখে রাখুন, তারপর আমি কমেন্টে লিখুন, তারপর আমি ব্যাপারটা বোঝাতে চেষ্টা করছি। আগে লিখে দিন, আপনারা কী জানেন সেটাকে লিখুন এবং তারপর আমি শুরু করছি আজকে ভিডিওটা। এইবার হচ্ছে যে জিনিসটা, সেটা আবার চক্ষুদান পান প্রতিষ্ঠা আগে হবে না মহাস্নান আগে হবে, এইবার একটা কথা বলে নিই, সেটা হলো অবশ্যই অনেকে যেটা বলছে তাদের যুক্তি সম্পূর্ণ একদম ঠিক যে চক্ষুদান পান প্রতিষ্ঠা, আমাকে একজন বললো এই যে আমি যাবো গিয়ে একদম চক্ষুদান পান প্রতিষ্ঠা করে নেবো, তারপরে মহাস্নান করে পুজোটা করবো, এই কথাটা বলেছে।
কিন্তু এটা কি যুক্তিসম্মত? যুক্তিসম্মত মানে কি? আমরা তো অনেকেই ভাবছেন যে চোখ মেলে দেখবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তারপরে তো মহাশান করে হবে। কিন্তু এই জায়গায় একটু ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো পুরোপুরি আপনাদের বোঝাচ্ছি, সেটা তাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে, মানে সুবিধা হবে। অনেকের এই প্রশ্নটাই হবে যে কেন মহাশানটা আগে করতে হবে। হ্যাঁ, অবশ্যই মহাশান আগে করাতে হবে, তার কারণটা হলো এর গল্পটা কি বলছি। গল্পে কিন্তু আমাদের দেবী চলে আসছে বিল্ববৃক্ষে, আল্লাহ বিল্ববৃক্ষে আমরা কল্প আরম্ভ করছি। বিল্ববৃক্ষে আমাদের কল্প আরম্ভের পরের কর্মটাই হলো আমন্ত্রণ অধিবাস, বোধন আমন্ত্রণ অধিবাস, তাই তো? তাহলে প্রথমে আমাদের যে কর্মটি করতে হচ্ছে সেটা হলো কল্প আরম্ভ। কল্প আরম্ভ হয়ে গেল, ষষ্ঠী পুজো হয়ে গেল, ষষ্ঠী জলায়, এইবার দেবীকে ওখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রণ জানানো হচ্ছে যে আমি দেবী বিল্ববৃক্ষের মধ্যে আসুন, এসে আহ্বান জানানো হচ্ছে। আমন্ত্রণ বোধন, যেহেতু তারা সে ঘুমাচ্ছে, ঠিক আছে, তাকে তাই বোধন করে নিতে হচ্ছে, এরকম বিল্ববৃক্ষে বোধন করে নিচ্ছে। এবং অধিবাসে বিল্ববৃক্ষে এবং নবপত্রিকার মধ্যে অধিবাস হচ্ছে, তার মানে বিল্ববৃক্ষে তাকে আবাহন জানানো হচ্ছে, নবপত্রিকার মধ্যে তাকে প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠিক আছে। তারপর পার্থিব প্রবেশের মাধ্যমে দেবীকে আহ্বান জানা হচ্ছে যে মৃন্ময়ী রূপের মধ্যে আপনি আবির্ভূত হন। তার কারণ আছে, তার কারণ হলো চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা অনেক পরে শুরু হয়। তার কারণ হলো আমাদের আগে যখন পুজো করা হতো, যদি পুজোর আমরা ধাপ দেখি তাহলে কিন্তু আমাদের সেখানে মূর্তি পুজোর কথা কিন্তু উল্লেখ প্রথম দিককে ছিল না। প্রথমে আমি অনেকবারই এই কথাটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, সেটা হলো আগে ঘট, তারপরে পট, তারপরে মূর্তি। তাহলে ঘট তো প্রতিষ্ঠা হয়েই গেছে, ঠিক আছে। তাহলে ঘট যখন আমাদের প্রতিষ্ঠা হয়ে গেছে, তখন আমরা মহাশান করতেই পারি আগে। তারপরে তো আমাদের যখন মৃন্ময়ী রূপের হবে, তখন মৃন্ময়ী রূপের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাহলে মহাশান হয়ে গেছে, ঘটে আমরা তো দেবীকে আহ্বান জানিয়ে নিচ্ছি। তাহলে ওই যে দেবীকে আমন্ত্রণ জানালাম, অধিবাস করলাম, ঠিক আছে, এইবার বোধন করার পরে আমাদের দেবী চলে এলো, আমাদের নবপত্রিকাকে তো ওখানেই রেখে দিলাম যে আমরা চলে এলাম দেবী মৃন্ময় রূপে। তো আমরা কি করলাম, অধিবাস করলাম, প্রশস্তি বাস ছুঁয়ে দিলাম। তারপরে সকালবেলায় আমরা নিয়ে চলে গেলাম স্নান করাতে, নবপত্রিকার স্নান। নবপত্রিকার স্নানটা করে নিয়ে আসা হলো, তাহলে দেবী ওখানে মহাস্নান। নবপত্রিকার স্নানটা আবার দু রকম করা যায়, নবপত্রিকার মহাস্নান হয় আর একটা স্নান হয়, যেটা পুকুরে গিয়ে স্নান করে নিয়ে এলেন ওখানেও মহাস্নান করাতে পারেন, বা নিয়ে এসে একটা গামলার মধ্যে রেখে সেই জায়গাতেও সুন্দরভাবে মহাস্নান কর্মটি করাতে পারেন, যে সমস্ত দ্রব্য সামগ্রী রয়েছে সবাই মহাস্নান করা। কিন্তু দেবীকে দর্পণেও মহাস্নান আমাদের করাতে হবে, তাই তো? দেবীকে দর্পণে যখন আমাদের মহাস্নান করাতে হবে, তখন কিন্তু তাহলে আমাদের আগে মহাস্নান হয়ে যাবে, তারপর চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা। কারণটা বুঝিয়ে দিলাম, কিসের জন্য, ঘটের যুক্তি দিয়ে বোঝালাম যে ঘট আমাদের আগে হয়েছিল সেহেতু করা যায়, বা দেবীর কিন্তু প্রাণ প্রতিষ্ঠা না হলেও মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না হলে দেবীর কিন্তু আহ্বান এসে গেছে। বিল্ববৃক্ষে রয়েছে, নবপত্রিকা বাসিন্দার মধ্যে দুর্গা দেবী রয়েছে, এবং তার পরবর্তীকালে চিন্ময়ময় রূপে আমরা দুর্গাকে প্রতিষ্ঠা, প্রাণ, সেই প্রাণটাকেই প্রতিষ্ঠা করবো, যেটা আমাদের আকাশে বাকাশে সব জায়গায় রয়েছে, সেই প্রাণ প্রতিষ্ঠাকে আমরা আহ্বান জানি। মৃন্ময় রূপের মূর্তি আমরা প্রাণ প্রতিষ্ঠা করবো, তারপরে তার আগে মহাস্নান দিয়ে কর্মটি শুরু হবে। তাহলে পুরোপুরি কর্মটি বলে রাখি, তাহলে সুবিধা হবে। তাহলে বিল্ববৃক্ষে ষষ্ঠীর দিন আমরা সকালে কল্প আরম্ভ, সন্ধ্যেবেলা আমন্ত্রণ অধিবাস বোধন, এই বোধন আমন্ত্রণ অধিবাস এই কর্মগুলি করবো। করে তারপর সকালবেলায় আমাদের নবপত্রিকাকে নিয়ে যেতে হবে স্নান করাতে, এবং তার এসে যদি নবপত্রিকা মহাস্নান করান বা ওখানে মহাস্নান সেই কর্মটি করাবেন, করিয়ে তারপরে পার্থিব প্রবেশ কর্মটি হবে, এবং তারপরে আমাদের শুরু করে দিতে হবে পুজো। পুজো করতে গেলে আমাদের যে কর্মগুলি করতে হয়, আচমন, বিস্মরণ, স্বস্তি বাচন, স্থাপন, এই সমস্ত কর্মগুলি হবে। কর্মগুলো করার পর আমাদের যে নেশাদি কর্ম এই সমস্ত করবো, তার গিয়ে আমাদের মহাশান্তি করাতে হবে। যখনই বইয়ের পরপর আমরা বই দেখতে দেখতে আসবেন, দেখবেন প্রত্যেকটা বইতে একই যুক্তি লেখা আছে যে মহাশান প্রথমে হবে, ঠিক আছে, তারপরে আমাদের মহাশানের পরে যে সমস্ত কর্ম আছে সেগুলো করবে, তারপরে যখন চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা চলে আসবে, তখন আমরা একটা আচ্ছাদন নেবেন, নিয়ে চক্ষুদান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন,
যে পদ্ধতিটা আপনি করেন, ত্রিপত্র দিয়ে বা বেলপাতার ডান্ডি দিয়ে সেবায় করবেন, বড় মুঠলে পাট কাটে অবশ্যই ব্যবহার করবেন। প্রত্যেক দেবদেবীর সঙ্গে যাওয়া রয়েছে প্রত্যেকে প্রাণ প্রতিষ্ঠা করবেন, চক্ষু দান করবেন, চক্ষু দান করে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন, জপ দিয়ে আতপ চাল দিয়ে পুষ্প দিয়ে হলুদ টুপি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং তারপরে আপনার প্রধান পুজো কর্ম দিতে চলে যাবে। তাহলে ব্যাপারটা আশা করি বোঝাতে চেষ্টা করলাম একদম সহজভাবে, যে আগে মহাসান কেন হবে, ঠিক আছে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রত্যেক দিনই মহাসান হলো প্রধান কর্ম, প্রথম কর্ম, কারণ মহাসানের মধ্যে আমরা স্নান করাই দেবীকে। যেমন আমরা পুজো করার আগে স্নান করে পুজো করি, দেবীও যখন পুজিতে হবে তখন দেবী কিন্তু একদম মহাস্নান করে তারপর পুজিতে হবে। এই হলো মোটামুটি কর। আরেকটি কথা বলে রাখি, সেটা হলো স্নান যখন করবো ষোলশ প্রচারের স্নান কর, মানে ষোলশ প্রচার যখন পুজো করবো তখন কিন্তু আমাদের স্নানের একটা ব্যাপার রয়েছে, স্নানীয় ব্যাপার রয়েছে, তখন কিন্তু আমরা মহাস্নানের ব্যাপারটা করবো না। অনেকে আবার এই জায়গাটা একটু ভুল করে যে মহাস্নান করে যখন স্নানি হয় তখন আবার মহাস্নানের পিসটা করে শুরু করে, স্নানীয় যেহেতু বলা রয়েছে, কিন্তু মহাস্নান একটা চ্যাপ্টার, এটা আলাদা একটা চ্যাপ্টার। এই সময় কিন্তু ওই প্রথমেই করে নিতে হবে মহাস্নান, তারপর চক্ষুদান পান করে যাই করুন। যখন আবার ষোলশ প্রচার পুজো স্নানীয় হয় তখন কি করবেন, তখন কষা কষে জল দিয়ে করে দেবেন, ঠিক আছে, এক গন্ডুস জল দিয়ে যেভাবে পুজো করি আমরা তেমন পুজো করবো, নারায়ণকে যেমন স্নান স্নান করে তেমন স্নান করবো। কিন্তু মহাস্নান আগে কর্ম করতে হবে এবং তারপরে বেল্লবৃক্ষে একটা বেলের ডাল যেটা এক বিদ্যা সেটা কিন্তু আমরা প্রতিদিন অর্পণ করব। সেটা আমাদের প্রথমের কর্মই হয়ে গেল। সেটা মহাস্নান আমাদের হচ্ছে তিন দিন, ঠিক আছে, সপ্তমী অষ্টমী এবং নবমী। কিন্তু বেলের যারা মহাস্নান দশম দিন করছে না তারা কিন্তু এই দন্ত মঞ্জন অর্থাৎ দাঁত মাজার জন্য বেলকাঠির ডান্ডি কিন্তু দশমীর দিনও দিতে হয়। এইবার আজকের ভিডিওটা একদম একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করবো, সেটা হলো মহাস্নানে যে সমস্ত দ্রব্যাদি রয়েছে তার মধ্যে কয়েকটা দ্রব্য রয়েছে, সেই দ্রব্যগুলো একটু ভালো করে বলে নিই। প্রথমে যে দ্রব্যটি রয়েছে সেই আমাদের হলুদ, একটু মিশাই জলের মধ্যে হলুদ জল, তাই তো মহাস্নানের মধ্যে, তার মধ্যে আমরা যে আমলকি জল বা আমলকি চূর্ণ যাই বলেন সেটা মিশাই এবং তেল আমরা মিশাই। এই এই কর্মগুলি আমরা ওর মধ্যে করি। কেন করি তার একটা কারণ রয়েছে, সেটা হলো প্রথমে হলো হলুদ, এর একটা ভেষজ কর্ম রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই একটা একটা করে ভেষজ গুণ রয়েছে, সেই ভেষজ গুণের জন্য করি। প্রথমে যেই জিনিসটা বলবো সেটা হলো আমাদের হলুদ। হলুদ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের একটা খুব ভালো জিনিস, সেটা হলো আমাদের ত্বকের ত্বক যেটা সেটার ভ্যালিডিটি বাড়ে, অর্থাৎ ত্বকটা কুচকে যায় না, সুন্দর হয়, তার জন্য আমরা হলুদ ব্যবহার করি। এবার আমলকি, আমলকি কেন ব্যবহার করি, আমরা কেশের সৌন্দর্য ব্যবহার করার জন্য, আমার কেশ অর্থাৎ চুল, চুল যাতে সুন্দর থাকে তার জন্য আমলকি ব্যবহার করি। এবং আরেকটি চূর্ণ রয়েছে, বেলের চূর্ণ যেটা ব্যবহার করি আমরা, সেটা হলো আমাদের শরীরে যত ময়লা রয়েছে সেই জব চূর্ণ যাই বলুন, জবের চূর্ণ সেটা শরীরের ময়লাটা দূর করার জন্য এটা আমাদের ওর মধ্যে দেওয়া হয়। এই ছোট্ট তথ্য দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুজোর আসো বেঙ্গলি ইউটিউব চ্যানেল এরকম তথ্য সম্পূর্ণ সহজভাবে পুজো আচ্ছা শেখানোর ভিডিও করে থাকে। সবাই ভালো রাখবেন, সুস্থ রাখবেন, দুর্গা পুজো একদম এসে গেছে, সবাই সুন্দরভাবে পুজো করুন, প্রাণ ঢেলে দুর্গা মাকে পুজো করুন আর নিজের মতো করে পুজো করুন, যেটুকু জানেন যেটুকু এতদিন শিখলেন সেভাবে করুন। মায়ের পুজো করছি, ভুল ত্রুটি হলে মা অবশ্যই ক্ষমা করবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।